সকল ইউটিউব বন্ধুকে শুভ বিজয়ার শুভকামনা জানাই। আজকে আমাদের দুর্গা মার শুভ বিজয়া, কিন্তু আবার এক বছর আমাদের অপেক্ষা করতে হবে এই দুর্গা ঠাকুরকে স্মরণ করার জন্য বা দেখার জন্য। বছরটা শেষ হয়ে হতে চললো, আবার নতুন বছরের আবির্ভাব। আবার আমরা সারা বছর ধরে দুর্গা প্রতিমার জন্য বাড়িতে বসে দিন গুনব, আর সুস্থ শরীরে সবাই ভালো থাকব আর নিজ নিজ কাজে ব্যস্ত থাকব। এই কথাগুলোর প্রত্যেকটা কথাই যেন প্রত্যেকটা মানুষের জীবনে ভালোভাবে জড়িয়ে যায়। আজকের ভিডিওটা এই কারণেই করা যে দুর্গা ঠাকুরের কাছে আজকে প্রার্থনা করে এলাম, আমাদের পৃথিবীটা সুন্দর সুখময় হয়ে উঠুক। আর এরকম পৃথিবীতে আমি কেন, আমাদের সকলেরই নিশ্চয়ই থাকতে ভালো লাগবে। ভালো লাগার জন্যেই তো আজকের দিনটা আমরা বিসর্জন দিলাম দুর্গা মাকে, আবার নতুন করে দুর্গা মাকে নিয়ে আসবো মর্ত্রে। তো তার জন্য অধীর অপেক্ষায় থাকতে হবে আমাদের, পুরো 365 দিনের অপেক্ষা আজ থেকে। সকলে এই 365 দিনের জন্য অপেক্ষায় রত থাকি, আর সুস্থ শরীরে সমস্ত কাজ, নিজের কাজ আর নিজের জন্য অবশ্যই একটু করে সময় রেখো সারাদিনের শেষে। মান অভিমান তো থাকবেই, তার সাথে ভালো থাকা আর লোককে ভালো রাখা, প্রত্যেকটা লোককে নয় প্রত্যেকটা মানে মানুষকে ভালো রাখা আমাদের সবার কর্তব্য, তাই তো? তো আজকে দুর্গা মায়ের কাছে এটাই বললাম, সকলে সুস্থ শরীরে সুস্থভাবে থাকো। আবার একটা বছর, আবার নতুন জামা কিনবো, আবার শপিং করব, আবার নতুনত্ব ডিজাইন উঠবে। এবছরে এখানেই এটি সবার জন্য দুর্গা ঠাকুরের, তাই কি না? আশা করব সবার এই দিনগুলো ভালো কেটেছে, মানে পঞ্চমী থেকে, এখন তো মহালয় থেকে ঠাকুর ওপেনিং হয়ে যাচ্ছে, তো নিশ্চয়ই পঞ্চমী থেকে অর্ধেক লোক, বেশিরভাগ লোক বেরিয়েছ, আর সীমিত কিছু জন হয়তো মহালয়ের পর থেকে বেরিয়ে গিয়েছিলে। সবার জন্যই বলছি আবার একটা বছর অপেক্ষা করো, আবার দুর্গা মা আমাদের কাছে আসবে আর সবাইকে আশীর্বাদ করবে। প্রত্যেক বছর এইভাবেই যেন প্রত্যেকটা মানুষের জীবন ভালো করে কাটে, এর জন্য আমরা সকলে মিলে সকলের কাছে সকলের তরে প্রার্থনা করব, ঠিক আছে? আর এই সিঁদুর খেলার দিনটা ভীষণ ভাল লাগে, কার কার ভাল লাগে কমেন্ট করে জানাবে। আর আমি তো খেলে চলে এসেছি, আর এই রূপেই তোমাদের সাথে ভিডিও করছি, দুর্গা মাকে বলে এসেছি সবাই সুস্থ থাকো, আর সবার এই ইউটিউব জার্নিটা যেন খুব ভালো কাটুক, ঠিক আছে? ছোটো বড় সকলের জন্য আমি প্রার্থনা করে এসেছি, কেমন? চলো, সকলকে শুভ বিজয়া।